والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعليكم السلام ورحمة الله وبركاته شو مانتو محترم عبد جي بشرتي جانت جسن علم البشر جي في بمحمد محمد صلى الله عليه وسلم بولس سنبوت نور ناري مستمر جنو علم আর এলেম অর্জন করা হচ্ছে ফরজ পিয় হামসোল্লা আলিয়াল্লাম বলেছেন তলব আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনের জন্য এলেম অর্থাৎ জ্ঞান অন্বেষণ করা ফরজ কারণ জ্ঞানের মাধ্যমে তিনি ভালো মন্দের যাচাই বাছাই করতে পারে এবং যেই এলেম দিয়ে তিনি আল্লাহ রব আলের এবাদত করবে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে জান্নাতে যাওয়ার জন্য যে আমল আমলগুলো রয়েছে বিশেষ করে দৈনন্দিন যেগুলো ইসলামের মৌলিক আমলগুলো বলা হয়েছে বিশেষ করে কালিমা সলাত সিয়াম জাকাত আরকানুল ইমান আরকানুল ইসলাম এহসান তাওহেদ এই বিষয়গুলো একজন ব্যক্তিকে জানতে হবে আমল করার জন্য এই জন্য এটাকে ফরজ করে দেওয়া হয়েছে কারণ কারো কাছে যদি এলেম না থাকে তাহলে তো তিনি আল্লাহ সম্পর্কে জানতে পারবে না তার আসুল সম্পর্কে জানতে পারবে না এবং এলেম না থাকলে তিনি আমল করবে কি তাই তারা ওই বিষয়গুলোই অ্যালেম অর্জন করতে হবে যেগুলো তার প্রয়োজন রয়েছে এখন দ্বিতীয় বিষয় জানতে চেয়েছেন যদি কেউ ওই যে উদ্ভাট প্রশ্ন করে থাকে বা জেনে থাকে যে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে না রাসুসাল্লাহসাল্লামের পিতামাতা জাহান নামে যাবে কেন এই ধরনের উদ্ভাট প্রশ্ন অনেক সময় অনেকে করে থাকে মুসা আলাইহিস ইসলামের লাঠি কিরকম ছিল তার থাপ্পর্য ওজন কীরকম ছিল তারপরে মুসা আলাইহিস ইসলামের দাদার নাম কি ছিল বা অথবা ফেরাউনের বাপের নাম কি ছিল এই যে উদ্ভার প্রশ্নগুলো মানুষ করে থাকে আসলে এটা সাধারণ ব্যক্তিদের জন্য মানে সাধারণ ব্যক্তিকে এলেম অর্জন করতে হবে এটা কিন্তু আল্লাহ বলেনি তবে যদি কেউ এই প্রশ্নগুলো জানতে চায় মানে ইসলামের যেগুলো শরীয়তে বৈধতা দান করেছে একজন গবেষক বা একজন পণ্ডিত যিনি তার অনেক এলেম অর্জন করতে হবে তাকে দাওয়াতি কাজ করতে হবে তাকে দায়ী হতে হবে হতে পারে এটা দুই ধরনের এলেম হতে পারে একটা হচ্ছে একজনের যদি এই ধরনের উদ্ভাত উদ্ভাট প্রশ্ন করে থাকে সে প্রশ্নটা পাল্টা উত্তর দেওয়ার জন্য সে জ্ঞান থাকতে হবে অথবা সেই বিষয়টা জানার জন্য সুস্পষ্টভাবে তার কাছে এলেম থাকতে হবে তবে ইসলামে যে বিষয়গুলো অস্পষ্ট অথবা যে বিষয় সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম জানান নাই আল্লাহ জানান নেই সেই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক না আমাদেরকে ঠিক ততটুকু এলেম অর্জন করতে হবে যতটুকু এলেম অর্জন করলে আমি আল্লাহ এবং তারাসুর সম্পর্কে জানতে পারি এবং আল্লাহর এবাদত করতে পারি এটা হচ্ছে তার মৌলিক বিষয় তারপরে যদি কেউ গবেষণা করতে চায় তিনি অনেক এলেম অর্জন করতে পারবে জানতে জানতে চাইবে এটা হচ্ছে বিষয় আর এখানে তো আলেম ওলামও রয়েছে সবাই যে সব এলেম জেনে ফেলবে অথবা সবাইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম না এখানে যারা বিশেষ করে কোরআন হাদিস রিচার্জ করবে আলেম যারা দিনের দায় যা যা কাছে হাদিস করেন গভীর এলেম রয়েছে তাদের এই বিষয়গুলো সবগুলো জানতে হবে কিন্তু সাধারণ লোকের সবগুলা বিষয় জানলে কি হবে হ্যাঁ অথচ ফরজিয়াত বিষয়গুলো তার যা জানা নেই এখনও তার টাকুর নিচে কাপড় পরতেছে এখনও তার সংসারে পর্দা নেই অথচ তিনি আলোচনা করতেছে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রটাকে ইসলামী ধর্ম কায়েম করবো অথচ তার ঘরের মধ্যে ইসলামী সুব্যবস্থা নেই তার সন্তান টাকুর নিচে কাপড় পরতেছে তার মেয়েরা অবৈধ কাজে লিপ্ত হচ্ছে অথবা বাজে ছেলেদের সাথে লিপ্ত হচ্ছে তার ফরজ সুন্নত ওয়াজিব ঠিক নেই অথচ তিনি আলাদা মানে রাষ্ট্রকে কীভাবে ইসলাম কায়েম করব সেটা নিয়ে তিনি চেষ্টা চেষ্টা করতেছে অথবা সে এমন কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্কতে জড়িয়ে যাচ্ছে যেগুলো তার জরুরি বিষয় নয় তা আসলে এটা কবিরা গুণা হবে না বরং এটা বাড়াবাড়ি হবে কারণ মমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অযথায় কাজে লিপ্ত হবে না অযথায় কাজে লিপ্ত হবে না আল্লাহ রবুল আলমিন সুরা মমিন এখানে মমিনদের জন্য একটা বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেছেন আল্লাহ সবাহতাল বলেছেন কদ আফলাহাল মুরিদুন যে মুমিনদের একটা বৈশিষ্ট্য আছে তারা ফালা পাবে যারা কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা ফালা পেলো আল্লাদিনফি সালাতিহিম খুন তাদের সলাতে খুশু খুজু বিনয়ীর সঙ্গে আর নম্রতার সাথে আদায় করে এবং তারা অযথায় কাজে লিপ্ত হয় না বেহুদা কাজে লিপ্ত হয় না তাহলে হ্যাঁ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দায়িত্ব চাপিয়ে দেন সেটা আমি কেন নিজের উপরে দায়িত্ব চাপিয়ে নিই সেটা হচ্ছে মূল বিষয় আলমদের কাজ আলেমরা ফতোয়া দিবে আলেমরা গবেষণা করবে বা আলেমরা ওই বিষয়গুলো জানবে আলেমদের সেটি জানা জরুরি আর সাধারণ মানুষের একজন ওই বিষয় সম্পর্কে এলেম অর্জন করতে হবে যেহেতু কুর মাধ্যমে অল এলেম অর্জন করলে তিনি আল্লাহর এবাদত করতে পারে ফরজিয়াত বিধানগুলো তিনি জানে হালাল হারাম সম্পর্কে জানতে হবে তাকে যে একবারে সাধারণ ব্যক্তিকে যে ফেকির গভীর মাস্তা মাসাল জানতেই হবে কোরআন পুরো মুখস্ত করতেই হবে অথবা পুরো কোরআনের ব্যাখ্যা মুখস্ত করতেই হবে হাদিস যতগুলো রয়েছে সব মুখস্ত করতে হবে এটা কিন্তু সাধারণ ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় না যদি সাধারণ ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়তো তাহলে সবাইকে আল্লাহ বলার নবী হিসাবে পাঠিয়ে দিতেন সবাইকে আল্লাহ বলেন আলাম হিসেবে পাঠিয়ে দিতেন নবী আসছে কয়জন একজন তিনি মানুষকে এদায়তের দিকে আহ্বান করবেন তিনি মানুষকে সঠিক শিক্ষা দিবেন তিনি ওস্তাদ হিসেবে থাকবেন এই জন্য তো ওস্তাদ এবং সার্গিদের পার্থক্য তবে তাকুয়ার বিষয়টা সবার সমান যে অন্তরে আল্লাহর ভয় বিথি এবং তাকুয়া খুসু খুজু ইন্না কুরমা কু আন্দাল্লা ইয়াতকুহকুম আল্লাহ বোলা আলামের কাছে তো ওই ব্যক্তি অধিক মর্যাদা সম্পূর্ণ যিনি অধিক মোদ তাই মোদ দরজা বা মাকান সবার এক সমান থাকতে হবে যদি কেউ মোত্তাকি বা তাকুয়া তার কম হয়ে যে তিনি পার পেয়ে পার পাবে না কিন্তু তাকে দিনের সমস্ত বিষয় সম্পর্কে জানতে হবে এটা কোনো ব্যক্তির উপরে ফরজ করেন এখানে প্রত্যেক ব্যক্তির জন্য এলেম অর্জন করা ফরজ এখানে বলতে গেলে যে আল্লাহ বলে তাউহিদ সম্পর্কে জানতে হবে আর যেগুলোর মাধ্যমে তিনি আল্লাহর আবাদত করতে হবে যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন সাধারণ ব্যক্তির কাজ কী তাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন সাধারণ ব্যক্তির কাজ হয়ে তিনি সকালে ঘুম থেকে উঠবে প্রথম তার কাজ হচ্ছে তিনি ফজরের সলাত আদায়ী করবে আর এর পূর্বে যেগুলা কাজ এগুলা সব সলাতে সাথে সংশ্লিষ্ট যেমন অজু করা পবিত্রতা অর্জন করা অথবা নাপাকে দূর করা এগুলাই সালাতের অন্তর্ভুক্ত তিনি এই কাজটা করবে তারপর তিনি হালাল কাজে বের হয়ে যাবে তিনি চাকরি করবে কাজ করবে সেখানে তার রিজিক তালাশ করবে সেখানে আল্লাহকে ভুলবে না আল্লাহ জিকির করবে এবং তিনি হারাম কাজে লিপ্ত হবে না অশ্লীল কাজে লিপ্ত হবে না কারো আমানতের খেয়ানত করবে না এটি তার জানা জরুরি এই তিনি কাজ করতেছে কাজ অবস্থায় কারো হারামও খাবে না কারোটা তিনি মেরেও খাবে না এখানে কেউ হারানগিরি করবেও না আর মানুষের আমানতের খেয়ানত করবে না আর তিনি হালাল কাজ করবে আবার যখন আসরের সময় হয়ে যাবে তিনি আসরের সলাত আদায় করবে ঠিক এমনিভাবে আবার সে এসের আগ পর্যন্ত তিনি এই আমলগুলো করতে থাকবে এটা কি ফার্জিয়ার যে আমলগুলো রয়েছে এর মধ্যে তার বেবিকে খাদ্য দেওয়া সন্তানকে খাদ্য দেওয়া হ্যাঁ কারণ তার উপরে দায়িত্ব রয়েছে আর মহিলা হলে তার সন্তানকে তিনি খাওয়ানো স্বামীর আমানতের হেফাজত করা বাবা মা হলে সন্তানের অধিকার এগুলো দেখা এগুলো হচ্ছে একটা ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আবার যখন তার উপরে হজ টাকা পয়সা হয়েছে হজ ফরস তিনি হজ করতে যাবে তো এটা টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট তার হজ টাকা পয়সা হয়েছে হজ করতে যাবে তাহলে তিনি হজের সময় হজ করবে টাকা পয়সা হয়েছে তিনি জাকাত দেবে এটা হচ্ছে তার বিধান তার কাছে পয়সা হয়েছে তিনি কিছু দান দানসাদা করবে গরিবদের হক তো এইগুলোই একটা ব্যক্তির জন্য জানা জরুরি কিন্তু ফেঁকি সব মাসাল সাধারণ ব্যক্তির জন্য জানতেই হবে এটা কিন্তু আল্লাহ বলেন এই আয়তার ব্যাখ্যা এটা না যে যে তলবল আল আলা কুল্লি মুসলিমিন বলতে গেলে এক দিনের সমস্ত এলাম অর্জন করতে হবে এই দায়িত্ব কোনো সাধারণ ব্যক্তিকে দেওয়া হয় নাই আশা করি বিষয়টি বুঝতে পারলেন এই বিষয়ে শুধু আলোচনা করি তাহলে পরে দুই ঘন্টা লেগে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক এলেম অর্জন করার মাধ্যমে স্বচ্ছ আমল করার মতন তফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء